ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে। আর চুমকি রান্নাঘর মানেই তো আপনাদের রান্নাঘর। তো ভিউয়ার্স, এই যে সেই ভাবির হাতে পারা বাগানে টমেটো দিয়ে আমি রান্না করে ফেলেছি। একেবারে সাধারণ আমাদের ঘরোয়া যে রান্না, সেই রান্নাটা করেছি। তো চলেন, এই রান্নাটা আমি কিভাবে করেছি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চুলায় কিন্তু একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি নিচ্ছি 1/4 কাপ পরিমাণ আদা, পেঁয়াজ আর রসুন। তো মাছের ক্ষেত্রে কিন্তু আমরা আদাটা একদমই কম ব্যবহার করব, আর যদি না কেউ স্কিপ করতে চান সেটাও করতে পারেন, কারণ মাছের মধ্যে আদা না দিলেও চলে, তবে আমি একটুখানি হলেও দেই। তো আমি আমার যে মেজারমেন্টটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, যে আমি আদা পেঁয়াজ রসুন একসাথে ব্লেন্ড করে নিই। তো কোনটা কত পরিমাণ দেয় সেটা কিন্তু আমার আগের ভিডিওগুলোতে বলা আছে, চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। তো আমি এটাকে এখন যেটা করব, আমি সব মিলে 1/4 কাপ পরিমাণ দিয়েছি, আর তেল দিয়েছি পরিমাণ মতো, সেটা আপনাদের যার যার খুশি মতো। তা আমরা কিন্তু অনেকে ঘরেও অনেক সময় যে তেলটা একটু খেতে পছন্দ করি, তো সেটা যার যার পছন্দ অনুযায়ী। তো এখন এটাকে আমি খুব ভালো করে একটু হালকা একটু ভেজে নিব। তো ভিউয়ার্স, দেখতে পেরেছেন তো মশলাটা আমার কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে দিব আমার ধনে জিরা আর মিষ্টি জিরা, একসাথে আমি ব্লেন্ড করে রেখেছি, ভেজে ব্লেন্ড করিনি, একবারে ভাজা ছাড়াই ব্লেন্ড করেছি। তো সেটা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। দেওয়ার পরে এখন আমি যেটা করব, এটাকে খুব ভালো করে আমি ভেজে নিব। এটাকে আপনি যত ভাজবেন তত কিন্তু এটার ধনে জিরা আর মিষ্টি জিরার স্মেলটা তত বেশি স্ট্রং হবে, তত বেশি একটা সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়বে। আর মশলার পরিমাণটা আমি 1/4 কাপ দিয়েছি। আপনারা যারা একটু ঘন ঘন খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, মশলাটা দেখছেন ভাজা ভাজা হয়ে এসেছে। তো এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে পর্যায়ক্রমে দিয়ে দিব লবণ, হলুদ আর মরিচ। তো লবণটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তো হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ দিয়ে আর একটু দিয়েছি, কারণ এটা আমার হলুদের রঙটা একটু কম হয়। তো আপনারা আপনাদের হলুদের রং অনুযায়ী দিবেন। তো এবারে দিব মরিচ। তো মরিচ আমি পুরোপুরি একেবারে ভরা 1 চা চামচ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করব, যেন মানে তেলটা উপরে উঠে আসে। তো ততক্ষণ পর্যন্ত, যখন তেলটা উপরে উঠে আসবে তখন আপনাদের মাঝে আমি আবার ফিরে আসছি। তো ভিউয়ার্স, মশলাগুলো তেলের উপরে উঠে এসেছে, সরি, তেলটা মশলার উপরে উঠে এসেছে। তো এখন আমি যেটা করব, আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আর মাছে আমি এই ধরনের করে আলু দিতে আমার খুবই ভালো লাগে, তো আমি এভাবে করে দেই। তো একটু নাড়াচাড়া করব। তো এবারে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো পানিটা অ্যাড করে দিয়েছি, এটা আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, আধা সেদ্ধ হবে, তখন কিন্তু আমি পানিটা এই পরিমাণে দিয়েছি যে আলুটা যখন আধা সেদ্ধ হবে তখন তেলটা কিন্তু উপরে উঠে আসবে মশলাটা কষে। তো তখনই আবার আমি এর মধ্যে ঝোল দিয়ে তারপর মাছ আর সেই টাটকা টমেটোগুলো, ভাবির হাতে যে টাটকা টমেটো গাছে, সেইগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। তো এখন আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। আমার কাছে হালকা গরম পানি ছিল, তবে ঠান্ডা পানি না, ঠান্ডা পানি দিলে কিন্তু টেস্টটা একেবারেই চলে যায়। তো ঝোলের পরিমাণটা আপনার পছন্দ মতো। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব, যখন এটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তো তখন আপনাদের মাঝে আমি আবার ফিরে আসব। তো ভিউয়ার্স, ঝোলটা ফুটে উঠেছিল, তো তখন আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমি যখন মাছটা এনেছি, মাছটা কিন্তু অনেক বেশি টাটকা ছিল, মাছটা নড়ছিল, তো বলল যে এই মাত্র নাকি নিয়ে এসেছে। আর তখনই আমার মনে হয়েছে, তো এই মাছটা আমার রান্না করতে হবে অবশ্যই একটা টাটকা টমেটো দিয়ে, তো কারণ টমেটো সিজন তো চলেই যাচ্ছে। আর প্রতি বছর কিন্তু আমি সেই ভাবির বাগানের টমেটো দিয়ে আমি এই ঘরোয়া রান্নাগুলো করে থাকি। তো এখন আমি
দিয়ে দিলাম সবকিছু। আর আমি এর মধ্যে কিন্তু লবণটাও টেস্ট করে নিয়েছি, একেবারে সবকিছু ঠিকঠাক মতো আছে। তো এখন আমি যেটা করব, এটাকে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে তারপর মাছটা যখন হয়ে আসবে তারপরে আবার আপনাদের মাঝে আমি ফিরে আসব। তো ভিউয়ার্স, ফিরে আসলাম। তো এর মাঝে কিন্তু আমি এই দুইটা হাতল ধরে কিন্তু আমি নাড়িয়ে নাড়িয়ে দিয়েছি। তো এই মুহূর্তে কিন্তু কোনো কিছু ব্যবহার করা যাবে না, খুন্তি টাইপের, তাহলে কিন্তু এটা মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে সেই বাগানের, ভাবির হাতের বাগানের টমেটো, সেটা আমি ডুম ডুম করে কেটে নিয়েছি, সেটা আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। তো এভাবে করে আমি অ্যাড করে দিচ্ছি। আর এটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি, টমেটোটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আবার ফিরে আসব। তো ভিউয়ার্স, ফিরে আসলাম আপনাদের মাঝে। তো দেখতেই পাচ্ছেন যে টমেটোর যে স্কিনটা সেটা কিন্তু সফট হয়ে এসেছে। তো এখন আমি যেটা করব, এখন আমি কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। তো এখন আমি চুলাটা একেবারে লো করে দিব, লো করে দিয়ে আমি এটাকে 1 মিনিট এভাবে রেখে দিব। তো চুলাটাকে লো করে দেওয়ার পরে আমি যেটা করব, দুই হাতল ধরে এভাবে একটু নেড়ে দিব। তো 1 মিনিট এভাবেই থাকবে। তো ভিউয়ার্স, 1 মিনিট হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা করব, আমি চুলাটা বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ রাখার পরে আমার যে একটা স্বভাব, সেটা হচ্ছে 10 মিনিট আমি এটাকে চুলার উপরে রেখে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার একেবারে ঘরোয়া, একেবারে একটা সহজ একটা রান্না, সাধারণ এটা একটা রান্না যেটা আমরা ঘরে সবাই রান্না করে থাকি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা, আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, নিজে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।